শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের পর্দার বাইরের সম্পর্কের ইঙ্গিত দিয়ে পরিমণির ফেসবুক স্ট্যাটাসের পর তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন মিম। পরিমণি মিমকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসের 12 ঘন্টা পর মিম এই স্ট্যাটাস দিলেন, যদিও তিনি কাউকে ট্যাগ করেননি। বিদ্যা সিনহা মিম 10 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, জীবনের সেরা সময় পার করছি, ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কি, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন, এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই। বাড়াবাড়ি হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন জানিয়ে বিদ্যা সিনহা মিম ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লিখেছেন, ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারো কোনো ধরনের মন গড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন, তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব। এর আগে 9 নভেম্বর বুধবার দিবাগত রাত 2টার পর ফেসবুকে স্ট্যাটাস দেন পরিমণি। সেখানে তিনি রাজ মিমের 2 সিনেমার পরিচালক রায়হান রাফিকে দালাল বলে আখ্যা দেন। মিমকে ট্যাগ করে পরিমণি লেখেন, মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।